আপনি কি ভাবছেন ফ্যামিলি ট্রিপলের হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ছেড়ে কলকাতায় গেছে? এটা কি কলকাতার প্যান্ডেল? ভালো করে দেখুন, একদমই নয়। আপনি কি হায়দ্রাবাদে মায়াপুরে ইস্কন টেম্পল দেখতে চান? ওয়েলকাম টু দুর্গাপূজা ইনফরমেশন ব্লগ বাই ফ্যামিলি ট্রিপলের হায়দ্রাবাদ। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, স্কিপ না করে, কারণ স্কিপ করলে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন হাতছাড়া হয়ে যেতে পারে। হায়দ্রাবাদে পূজার থিম মায়াপুর ইস্কন মন্দির। হায়দ্রাবাদ বাঙালি দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সকল হায়দ্রাবাদবাসীকে জানাই শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা। নান্ডিয়া নাইট থাকছে ষষ্ঠী ইভিনিং এ। এইবার এই পুজো কমিটির সমস্ত মেম্বারদের কাস্টমাইজ ড্রেস বানিয়ে দিয়েছে। 8-13 অর্থাৎ 5-10 এই পুজো হবে একদম ফুল টু এনজয়। সন্ধ্যেবেলা কালচারাল প্রোগ্রাম আছে, স্টেজটা বেশ বড় হয়, অনেক বড় জায়গা, দারুণ সাউন্ড সিস্টেম, প্রচুর মজা করতে পারবে। এছাড়াও প্রচুর ফুড স্টল থাকবে খাবারের মজা নেওয়ার জন্য। ফ্যামিলি ট্রাভেলাররা হায়দ্রাবাদে এই পুজোটা আমি রেকমেন্ড করছি, মাস্ট ভিজিট। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমাদের পূজা মণ্ডপ পরিদর্শন করবি, সকলে আসুন আমাদের পূজা মণ্ডপ। যদি না দেখে থাকেন স্ক্যান করে দেখে নিন, শুধু মজা হয় না, চ্যানেলে অনেক ইনফরমেশনও পাওয়া যায়। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট। সাবস্ক্রাইব নাও আওয়ার ব্রাদার শালা হায়দ্রাবাদ ইউটিউব চ্যানেল। ইউ ক্যান অলসো ফলো আস অন ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক। থ্যাঙ্ক ইউ।